মারিয়াম আলী সালাম যখন ভূমিষ্ঠ হলেন তার মা দোয়া করেছিলেন যে দোয়ার কথা হয়তো আমাদের খেয়ালে আসে না আমাদের বন্দেরও খেয়ালে আসে না ছেলে মেয়ে ভূমিষ্ঠ হচ্ছে কোনো দোয়া নেই কোরআনে দোয়া আছে সুরে আলে ইমরান আয়তন ছত্রিশ দেখেন ফালাম্মা মাদা আথা আল্লাহ বলছেন যখন মারিয়ামের মা ভূমিষ্ঠ করলো নিজ মেয়ে কাকে হ্যাঁ মারিয়ামকে হালাত আশা ছিল যে এই ছেলে সন্তান হবে আর বাইতুল মোকাদ্দাসার মানত করেছিল যে বাইতুল মোকাদ্দাসের কি করব। খাদেম করে ওয়াখ করে দেবে ছেড়ে দেবো পেসাবির ইল্লাহ রদ্দৈহিনী অজাত হউনসা আল্লাহ এই তো আমার মেয়ে সন্তান হয়ে গেল কন্যা সন্তান ওল্লাহ আল্লা হম অজাত আল্লাহ ভালো জানে যে কী ভূমিষ্ঠ করলো ওয়ালাই স্যার জাকারুকাল অনুসা আল্লাহ বলছেন যে পুরুষ নারীর মতো হতে পারে না মানে অন্য কোন পুরুষ এই নারীর মতো হইতে পারে না এই নারী জি অন্য কোন পুরুষ এই নারীর মতো হইতে পারে না আম্বিয়া ছাড়া এই নারীকে আল্লাহ এই মারিয়ামকে এত মর্যাদা দিয়েছেন জি তারপরে বলছেন আল্লাহ রব আলম মারিয়ামের মায়ের ভাষায় ওয়া ইন্নি তো মারিয়াম হ্যা আল্লাহ আমি এই মেয়ের নাম মারিয়াম রেখে দিলাম নাম রাখলেন মা ওয়াহিনী অ ই জোহা বেকা অ জরুরিয়া তাহা মিনাস সাহিত্যানুরজীব এইটি বোধয়া ওয়াহাইননি অই জোহা বেকা অজরুরিয়া তাহা মিনাস শায়িত্ব আনুরজীব জি হে আল্লাহ আমি আশরাই দান করছি বা আশ চাইছি যে বলেন এই আমার কন্যার জন্য মেয়ে মারিয়ামের জন্য বেকা তোমার এবং তার এই মারিয়ামের যে সন্তান সন্ততি আগামী প্রজন্ম হবে আমি আশ্রয়ে রাখছি তোমার 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 রাখছি কি থেকে মিনা শৈতানের রাজিম বিতাড়িত শয়তানের অনিষ্ট থেকে বিতাড়িত শয়তান থেকে শয়তান থেকে আল্লাহ তুমি রক্ষা করো আমার এই কন্যাকে মারিয়ামকে এবং মারিয়ামের সন্তানকে নানি দোয়া করছে জানেও না যে নাতি হবে কি হবে না কি হবে না আগে থেকেই দোয়া করছেন তাহলে আমরা কি এখান থেকে শিক্ষা পাই না যে আমরা তো ছেলে মেয়েদের জন্য দোয়া করবো কিন্তু ছেলে মেয়েদের ছেলে মেয়েদের নেঘর জীবনের জন্য দোয়া করব ছেলে মেয়েদের ছেলে মেয়েদের জন্য দোয়া করবো আগামী প্রজন্মের জন্য দোয়া করব আল্লাহ তাদেরকে দিনের ওপর টিকিয়ে রাখিও আল্লাহ তাদেরকে সমস্ত ফিতনা থেকে বাঁচিয়ে রাখিও সমস্ত রকমের গুমরাহি থেকে বাঁচিয়ে রাখিও খারেজিদের রাফেজিদের গুমরাহদের ফিতনা থেকে বাঁচিয়ে রাখিও বিদাতিদের ফিতনা থেকে বাঁচিয়ে রাখিও সিরকারীদের শির থেকে বাঁচিয়ে রাখিও এইসব দোয়া করতে হবে নাকি কারণ আগে আপনার ইমান আমল রক্ষা করা যেটা জান্নাতকে নিশ্চিত করবে আপনার জন্য আপনার প্রজন্মের জন্য আর তারপরে তখন দুনিয়ার রুজি রোজগারের জন্য দোয়া করবেন এই ছিল মারিয়ামের মায়ের দোয়া সুরে আল ইমরানে